জয় হিন্দ বন্ধুরা আবারও চলে আসলাম একটি নতুন ভ্যাকেন্সির আপডেট নিয়ে নিউ জব ভ্যাকেন্সি আপডেট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হ্যাঁ দু হাজার চব্বিশের একটা আরও নতুন জব ভ্যাকেন্সি অন স্ক্রিন আপনারা দেখছেন ব্যাংকিং ডিপার্টমেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্টে নতুন করে নিয়োগের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গিয়েছে কারা কারা করতে পারবেন আবেদন আবেদনের লাস্ট ডেট কবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওটিতে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা ব্যাংকে চাকরি করতে চায় তাই রিকোয়েস্ট করব ভিডিওটিকে যেহেতু ওপেনিং করেছেন না তিনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কথা দিচ্ছি ভিডিওটিকে সম্পূর্ণ দেখার পর আপনার এক ফোটাও আফসোস হবে না যে সময়টা নষ্ট হয়ে গেল এরকমটা আপনার কখনোই মনে হবে না কারণ আজকের যে ভ্যাকান্সি রয়েছে এই ভ্যাকেন্সিতে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের তেইশ জেলা থেকে আবেদন করতে পারবেন এখানটায় নিয়োগটা কিভাবে হবে সেটাও আপনাদেরকে জানাবো এক্সাম সেন্টার কোথায় পড়বে সম্পূর্ণ বিষয় এর সাথে সাথে আপনাদের সিলেবাস কি থাকবে এ টু জেড সব কভার করব তাই রিকোয়েস্ট করবো না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন যে পোস্টে নিয়োগ করা হচ্ছে পোস্টের নাম হচ্ছে সেলস অ্যান্ড অপারেশন এক্সিকিউটিভ যেটাকে আমরা বলি সংক্ষেপে ই ও ই ও যে পোস্ট রয়েছে সেই পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হবে সেলস অ্যান্ড অপারেশন এক্সিকিউটিভ বা নেক্সট স্টেপে বা পরবর্তী ধাপে যাওয়ার পূর্বে রিকোয়েস্ট করছি এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল করে দিন টোটাল ভ্যাকেন্সি বন্ধুরা এখানটায় এক হাজার এক হাজার শূন্য পদে নিয়োগ করা হচ্ছে খুব কম ভ্যাকেন্সি কিন্তু না আবার বলছি এক হাজার ভ্যাকেন্সিকে কিন্তু কম ভ্যাকান্সি বলা চলে না এক হাজার ভ্যাকেন্সিতে নিয়োগ এবং পশ্চিমবঙ্গের তেইশ জেলা থেকে আপনারা করতে পারবেন আবেদন পশ্চিমবঙ্গের যে জায়গায় আপনি বসবাস করুন না কেন সেখান থেকে এই ভ্যাকেন্সিতে আপনি কিন্তু ফর্ম ফিল করতে পারবেন পরবর্তী নেক্সট স্টেপ কি থাকছে এজ লিমিট এখানটায় আবেদন করতে গেলে বয়সটা হতে হবে কুড়ি থেকে পঁচিশ আমরা বলছি এখানটায় আবেদন করতে গেলে বয়স হতে হবে কুড়ি থেকে পঁচিশ এই যে আপার এজ লিমিটটা রয়েছে পঁচিশ বছর এটাতে কিন্তু আপনারা ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী এস সি এসটি পাবে পাঁচ বছরের ছাড় ও রে তিন বছর পিডব্লিউডিরে পাবেন দশ বছরের ছাড় চলুন নেক্সট স্টেপ নেক্সট স্টেপে দেখবো আমরা স্যালারি এখানটা যদি আপনারা একবার আর পেয়ে যান চাকরিটা সেক্ষেত্রে আপনাদের বেতনটা কী দাঁড়াবে হ্যাঁ বন্ধু যদি আপনি এখানটা সিলেক্টেড হয়ে যান চাকরি পেয়ে যান সেক্ষেত্রে সেক্ষেত্রে প্রথম মাসে পাবেন আপনি প্রথম বছর পাবেন আপনি উনত্রিশ হাজার টাকা প্রতি মাস বেতন হ্যাঁ প্রথম বছর আপনারা পাবেন উনত্রিশ হাজার টাকা পার মান্থ স্যালারি এবং পরের বছর থেকে আপনারা পাবেন একত্রিশ হাজার টাকা পার মান্থ স্যালারি অর্থাৎ বছরে বছরে এখানটা বেতনটা বাড়ছে প্রথম বছর উনত্রিশ হাজার পরের বছর একত্রিশ হাজার আবেদন করতে হবে অনলাইন মোডে হ্যাঁ শুধুমাত্র এখানটায় অনলাইন ছাড়া আর কোনো মোডেই কিন্তু আবেদন নেওয়া হবে না সিলেকশন প্রসেস কি ধরনের রয়েছে কিভাবে করা হবে সিলেকশন সিলেকশন করা হবে রিটার্ন এক্সামিনেশান ডকুমেন্ট ভেরিফিকেশান এবং পার্সোনাল ইন্টারভিউ হ্যাঁ বন্ধু তিনটি ধাপে হবে আপনাদের এখানটা সিলেকশন প্রথমে আপনাদেরকে সিবিডি টেস্ট কম্পিউটার টেস্ট দিতে হবে রিটার্ন এক্সামিনেশান তারপরে আপনাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং তারপরে আপনাদের ইন্টারভিউ ইন্টারভিউ ক্র্যাক করতে পারলেই কিন্তু আপনারা এখানটায় চাকরিটা পেয়ে যাচ্ছেন কোয়ালিফিকেশান হতে হবে গ্রাজুয়েট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি আপনি যে কোনো স্ট্রিম থেকে যে কোনো শাখা থেকে যদি গ্রাজুয়েট করে থাকেন সেখান তাহলে আপনি এখানটায় আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশান লাস্ট ডেট এখানটায় আবেদনের লাস্ট ডেট হচ্ছে ষোলোই নভেম্বর আবার বলছে আবেদনের লাস্ট ডেট ষোলোই নভেম্বর দু হাতে এখনও অনেক সময় বাকি রয়েছে যদি কেউ আবেদন করতে চাও করতে পারো অফিসিয়াল ওয়েবসাইট অন স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট ত্রিপল ডাব্লিউ ডট আইডিবিআই ব্যাঙ্ক ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ আসরে আবেদন করতে হবে রিক্রুটিং অর্গানাইজেশান অর্থাৎ কোন ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন এখানটা নিয়োগ করা হচ্ছে আইডিবিআই ব্যাংকের তরফ থেকে আইডিবিআই ব্যাংকের তরফ থেকে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে আশা করছি ভিডিওটি হেল্পফুল হয়েছে যদি ভালো লেগে থাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইটনটি প্রেস করে অল করে দিন